বন্ধুরা তাড়াতাড়ি এবং রাতারাতি যদি ভুঁড়ি আর পেটের মেদ ঝরিয়ে ফেলতে চাও তাহলে রাতে ভাত রুটি না খেয়ে এইটা খাও তোমরা মাত্র দশ পনেরো দিন এটা ট্রাই করে দেখো দ্রুত তোমাদের ভুঁড়ি এবং পেটের মেদ কিন্তু ঝরে যাবে আর স্লিম ট্রিম হয়ে যাবে একদম সামনেই তো পুজো আসছে ভালো ভালো ড্রেসও কিন্তু পরতে পারবে তো সবার প্রথমে কি করবে হাফ ইঞ্চি আদা দুটো কা দু তিনটে কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা আর এখানে পঞ্চাশ গ্রাম আমি নিয়েছি সয়াবিন সেদ্ধ করা অল্প জলের মধ্যে সয়াবিন আর একটু নুন দিয়ে দশ মিনিট মতন ফুটিয়ে সেদ্ধ করে নেবে নিয়ে এই সমস্ত উপকরণগুলি আমরা একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প হাফ কাপ জল দিয়ে এগুলোকে বেটে নেব তো দেখো কত সুন্দরভাবে এগুলো বাটা হয়ে গেছে আচ্ছা এইভাবে বেটে নেওয়ার পর একটি বাটির মধ্যে আমরা এগুলো নিয়ে নেব বন্ধুরা চাইলে তোমরা শিলেতে আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা বেটে নিতে পারো আর সোয়াবিনের গুঁড়োও পাওয়া যায় চাইলে সেই সয়াবিনের গুঁড়ো সেদ্ধ করে নিতে পারো একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে ছেঁকে নেবে নিয়ে সেটাও মিশিয়ে নিতে পারো এইভাবে যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবেই করে নেবে গুঁড়ো যদি হয় পঞ্চাশ গ্রাম সয়াবিনই নেবে আচ্ছা এইবার আমাদের লাগবে এখানে ছানা পনির তো বাড়িতে ছানা তৈরি করেও নিতে পারো পাঁচশো গ্রাম দুধের ছানা তৈরি করলে দুশো গ্রাম মতন ছানা পাঁচশো গ্রাম দুধে দুশো গ্রাম ছানা রেডি হয়ে যাবে অথবা বাজার থেকেও ছানা নিয়ে নিতে পারো আমি এখানে তিনজনের মতন তৈরি করছি আজকের এই ডিনারটা তাই আমি এখানে দুশো গ্রাম দুশোর থেকে একটু বেশি ছানা আছে সেই ছানা পনির সেটাকেই আমি দিয়ে দিয়েছি তো এখানে পনির এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবে ম্যাশ করে নিয়ে সেই সয়াবিনের সাথে আমরা মিশিয়ে দেবো এখানটায় তো এইভাবে দেখো সব উপকরণ একসাথে আমরা মিশিয়ে নিচ্ছি যদি একার জন্য করো তাহলে পঁচিশ গ্রাম মতন কি তিরিশ গ্রাম মতন সয়াবিন নিতে পারো আর তার মধ্যে একশো গ্রাম পনির মেশাবে কিংবা একশো গ্রাম ছানা মেশাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি দু বড় চামচ মতন ছাতু তো এখানে দুই বড় চামচ আমি ছাতু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনে আর জিরে ভাজা গুঁড়ো ধনে আর জিরেটাকে একটু হালকা করে ভাল ভেজে নেবে সুন্দরভাবে হালকা করে ভেজে নেবে নিয়ে এক চামচ ধনে আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবে আর দেবে নুন এখানে এখানে একটু নুন আর একটু বিট নুন দেবে তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমি এখানে দেখো হাফ চামচ বিট নুন দিয়েছি আর হাফ চামচ আমি এমনি সাদা যে নর্মাল নুন হয় সেটা দিয়েছি এবার এই সমস্ত উপকরণ ভালো করে আমরা মিক্স করে নেবো এইভাবে হাত হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলি বন্ধুরা এখানে তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমি তিন রকমের প্রোটিন এখানে অ্যাড করেছি প্রথমত সোয়াবিন একটা পনির অ্যাড প্রোটিন অ্যাড করেছি আর পনির অ্যাড করেছি আর ছাতু অ্যাড করেছি তিনটের মধ্যেই প্রোটিন আছে বন্ধুরা প্রোটিন আমাদের ফ্যাট লস করতে হেল্প করে মাসেল বিল্ড করতে হেল্প করে বডিকে স্ট্রং তৈরি করে আর বডিকে স্লিম ট্রিম বানাতে হেল্প করবে আচ্ছা এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটুখানি এক ছোট চামচ মতন ঘি আমি স্প্রেড করে দিয়েছি জাস্ট সিম্পলভাবে ঘি স্প্রেড করবে বন্ধুরা সাদা ইয়া রিফাইন্ড তেল এই কদিন চেষ্টা করো যে খা না খাওয়ার খেয়েও না শুধু ঘিয়ে রান্না করো তবে ঘিও ওই হাফ চামচ এক চামচ এই রকমভাবেই দিয়ে বানাতে হবে এইবার এরকম ছোট ছোট প্যাটিস মতন তৈরি করে নাও তো দেখো আমি এখানে ছোট ছোট এরকম প্যাটিস মতন তৈরি করে নিয়েছি তো এরকম ছোটো ছোটো প্যাটি তৈরি করে নিয়ে ওই যে ঘি মাখানো ফ্রাইং প্যানটা ওর মধ্যে এইভাবে দিয়ে দাও যদি তোমরা এয়ার ফ্রায়ার ইউজ করে থাকো তাহলে তোমরা এয়ার ফ্রায়ারেও এটা তৈরি করে নিতে পারো শুধু এই প্যাটিগুলো দুই পিঠে হালকা করে একটুখানি ঘি ব্রাশ করে দেবে নিয়ে এয়ার ফ্রায়ারেও করতে পারো অথবা এয়ার ফ্রায়ার না থাকলে সিম্পলি এইরকমভাবে ভাবে ফ্রাইং প্যানের মধ্যেই করো ঘি একটা গুড কলেস্ট্রল থাকে ঘিয়ের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে গুড একটা ঘি একটা গুড ফ্যাট হচ্ছে আমাদের বডিকে স্ট্রং করতে হেলদি রাখতে হেল্প করে তার সাথে সাথে আমাদের শরীর থেকে মেদ ঝরাতেও সাহায্য করে তো এইভাবে এই প্যাটিসগুলো দেওয়ার পরে এগুলোকে আস্তে আস্তে হালকা আঁচে কিছুক্ষণ আমাদের উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিতে হবে তো এইভাবে একটু সময় দিয়ে খুব হাই ফ্লেমে করবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে ভালো লাগবে না খেতে তাই এক মাঝামাঝি আঁচের মধ্যে একটু সময় নিয়ে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে দেখো কত সুন্দর রং ধরেছে এবং দেখতেও কি সুন্দর লাগছে শুধু এটা দেখতেই সুন্দর লাগে না এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা বিশ্বাস করে দেখো রাতে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা এত ভালো লাগবে খেতে ফুল অফ নিউট্রিশন ফুল অফ প্রোটিন আর সঙ্গে এইরকমভাবে এক প্লেট স্যালাড নেবে চারিপাশে স্যালাডটা এইভাবে সাজাবে ওই শশা আর টমেটো এইভাবে স্যালাড সাজাবে আর চার পিস এই প্যাটিসটা নেবে এনাফ হচ্ছে তোমাদের রাতের খাবার এই খাবারটা খেলে শুধু শরীর থেকে মেদি ঝরবে না তোমাদের স্কিন ভালো হয়ে যাবে তোমাদের মা চুলের মাথার চুল থেকে নেই পায়ের নোখ পর্যন্ত ফুল নিউট্রিশন পাবে এবং হেলদি স্কিন পাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন পাবে তার সাথে সাথে শরীরের মেদটাও ঝরে যাবে অবশ্যই ডিনারে এই রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো নতুন রেসিপি নিয়ে